াহ রহমান রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি ইভো ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইভো ঔষধটি বেক্সিমকো কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হলো লিবোফোলোক্সাসিন এটি সাধারণত ইভো নামেই পাওয়া যায় এবং কয়েকটি ক্যাটাগরিতে ইভো ঔষধটি পাওয়া যায় ইভো ফাইভ হান্ড্রেড এমজি ট্যাবলেট ইভো সেভেন হান্ড্রেড ফিফটি এমজি ট্যাবলেট ইভো সিরাপ ইভো ইনজেকশন যে সকল রুগীদের জন্য ইভো ঔষধটি দেওয়া হয়ে থাকে সাধারণত এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ এটি অ্যান্টি শক্তিশালী অ্যান্টিবায়োটিক ঔষধ হিসাবে কাজ করে শ্বাসনালীর বিভিন্ন রকমের সংক্রমণ পোর্শাবে ইনফেকশন শ্বাসনালির ইনফেকশন কিংবা হাসি কাশি সর্দির জ্বর সাইনোসাইটিসের সমস্যা নিউমোনিয়া মুখে ব্যথা গলা ব্যথা মাথা ব্যথা কান ব্যথা ঠান্ডা লাগা বিভিন্ন জনিত ইনফেকশন সমস্যা পেশি ব্যথা বুকে অতিরিক্ত রক্তচাপ কিংবা রক্ত কাশি কিডনি মূত্রনালীর বিভিন্ন ইনফেকশন প্রস্রাবের জ্বালা পড়া তিব্র তীব্রমান্ত্রিক সাইনোসাইটিস প্রদাহ দীর্ঘমেয়াদি ব্রোকাটাইটিস হঠাৎ বৃদ্ধি নিমোনিয়া কোসিয়াল, নিমোনিয়া মূত্রনালীর জটিল সংক্রমণ ত্বক এবং নরম কলার সংক্রমণ এ সকল রোগীদের জন্যই ইভো ঔষধটি দেওয়া হয়ে থাকে ইবো ঔষধটি অতি সহজে এবং দ্রুত সাইনোসাইটিস শ্বাসনালির বিভিন্ন সংক্রমণ মূত্রনালীর বিভিন্ন সংক্রমণ জ্বর ঠান্ডা কাশি নিমোনিয়া সাইনোসাইটিসের সমস্যা মুখ এবং গলা ব্যথা করা কান ব্যথা করা ঠান্ডা লাগা কিডনির বিভিন্ন সমস্যা শ্বাসনালীর বিভিন্ন সংক্রমণ মূত্রনালীর বিভিন্ন সংক্রমণ এ সকল সমস্যা দূর করার জন্য ইভো ঔষধটি খুবই কার্যকরী একটি ঔষধ এবং এটি অতি সহজে এবং দ্রুত এ সকল সমস্যা দূর করে ফেলে ইভো ঔষধটি খাবার নিয়ম হলো সাধারণত প্যাপ্তবয়স্ক এবং ফাইভ হান্ড্রেড এমজি ট্যাবলেটটি একটি করে ট্যাবলেট একবেলা খাওয়া যেতে পারে অথবা রুগীর অবস্থা ভেদে রুগীর তারতম্যর উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ এবং এমজি বাড়ানো কিংবা কমানো যেতে পারে ইবো ঔষধটি যেহেতু এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক ঔষধ সেক্ষেত্রে অবশ্যই ইবো ঔষধটি একা একা না খেয়ে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া অতি জরুরি কেননা ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে আপনার কী ধরনের সমস্যা রয়েছে কিংবা ডাক্তার দেখে বুঝতে পারবেন যদি ইবো ঔষধ দ্বারা সকল সমস্যা সমাধান করা সম্ভব হয় তাহলে ইবো অ্যান্টিবায়োটিক ঔষধটি দিবেন কিংবা সাথে অন্য কোনো ঔষধও দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ইবো ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়া অতি জরুরি ইবো ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন পেটে ব্যথা করা বমি বমি ভাব হওয়া মুখ শুকিয়ে আসা খাওয়ায় অরুচি ইত্যাদি হতে পারে এবং ঔষধটি যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ এটি সাত থেকে চোদ্দো দিন পর্যন্ত খাওয়া যেতে পারে সাধারণত সাধারণ রুগীর অবস্থায় সাত দিন দেওয়া হয়ে থাকে একটি করে ট্যাবলেট সাত দিন পর্যন্ত কিংবা যাদের ক্রিটিক্যাল অবস্থা রয়েছে তাদের চোদ্দো দিন ও খাওয়া যেতে পারে গর্ব অবস্থায় এবং স্থান দানকালীন সময়ে বিবাহ ঔষধটি খাওয়া উচিত নয় তবে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে যদি আপনাদের ইভো ঔষধ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন